আওয়ামী লীগ নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের প্রচার এবং প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য জঙ্গি গোষ্ঠীকে সঙ্গে নিয়ে দেশে অরাজকতা এবং নাশকতার চেষ্টা করছে। খালেদা জিয়ার বক্তব্য নিয়ে হিন্দু ধর্মাবলম্বী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বেগম খালেদা জিয়া তিনি তারা ব্যক্তিগতভাবে তিনি এবং তার দলের নেতারা ইসলামের অনুশাসন কতটুকু মানেন সেটি নিয়ে জনমনে অনেক প্রশ্ন আছে, কিন্তু নির্বাচন আসলেই তিনি এবং তার দলের নেতারা কড়া মুসলমান বনে যান এবং তারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার হাতিয়ার হিসাবে ধর্মকে ব্যবহার করে এবং ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে তিনি জঙ্গি গোষ্ঠীর সাথে জোট গঠন করেছেন।